বিধানসভায় ধর্ণায় তৃণমূল বিধায়করা কালো পোশাক পরে ধর্ণায় শামিল হয়েছেন। তারা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন ব্যাপী এই ধর্ণা চলবে। ধর্ণার আজ দ্বিতীয় দিন, আপনারা দেখছেন সেই ছবি। কালো পোশাকেই ধর্ণা দিয়েছেন তৃণমূল বিধায়করা। এই সূচি আগে থেকেই নেওয়া হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিন দিন ধরেই ধর্ণা কর্মসূচি চলবে, আজ ধর্ণার দ্বিতীয় দিন। সেই ধর্ণাতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কালো পোশাক পরে রয়েছেন তৃণমূল বিধায়করা, এবং শুনতেই পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাদা শাড়ি পরে থাকলেও তার সঙ্গে রয়েছে কালো রঙের একটি উত্তরীয়। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী। জয়, ধর্ণা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শুরু হয়ে গিয়েছে এই ধর্ণা, মূলত কি ধরনের স্লোগান দেওয়া হচ্ছে? সবটাই কিন্তু যেটা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ রূপে যে স্লোগান গুলো হয়, বিশেষ করে 100 দিনের কাজ, পঞ্চায়েত কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো, যেখানটায় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হলেও সেটা টাকা পাওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন সময় এই টাকা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় মানে দলের আরো একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড, তিনি চলে গিয়েছিলেন দিল্লিতে, তারপরে রাজভবনের সামনে ধর্ণায় বসেন, রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন। এর আগে কিন্তু এই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধর্ণায় বসেছিলেন রেড রোডে। আজকে কিন্তু যে ধর্ণায় বসেছেন সেটা বিধায়কদের সঙ্গে, তৃণমূল বিধায়ক, তাদের গতকালই অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সকলে তো কালো ড্রেস পরে আসে, একটা প্রতিবাদের স্বরূপ হিসাবে কালো ড্রেস পরে আসে, সেই মতো সমস্ত বিধায়করা কালো ড্রেস পরে এসছেন। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কোনো শিডিউলই ছিল না এই পশ্চিমবঙ্গ বিধানসভায় আসার জন্য, কিন্তু তিনি হঠাৎ করেই চলে আসেন এবং তারপরে নতুন বক্তা লিস্ট তৈরি হয়, তারপরে সিদ্ধান্ত হয় তিনি যারা বিধায়ক যারা ধর্ণায় বসবেন তাদের সঙ্গে তিনিও বসবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন ধর্ণাতে, আম্বেদকরের মূর্তি যেটা রয়েছে তার পাদদেশে সমস্ত বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনিও কিন্তু ধর্ণায় রয়েছেন। মূল বিষয়টাই হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা এবং বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, সেই ট্যাক্সের ভাগ দেওয়া দিচ্ছে না রাজ্য সরকারকে, যেটা অধিবেশন কক্ষেও মুখ্যমন্ত্রী যে প্রায় 17-18 মিনিট বলেছেন তাতেও কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে, কেন্দ্রীয় বঞ্চনা বা কেন্দ্রীয় সরকারে, এমনকি মুখ্যমন্ত্রীর বক্তব্যে ডিএ প্রসঙ্গ উঠে এসেছে, এমনকি সিপিএমকেও তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেটারই প্রতিফলক কিন্তু আজকে একদম এই বিভিন্ন ধরনের স্লোগান সেখানটায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদটাই কিন্তু মূল হয়ে উঠছে। যেহেতু আজকে অবিচ্ছায়েরও সভা ছিল, ফলে পক্ষান্তরে এই ধরনের যে সমস্ত তৃণমূলের বিধায়কদের যে ধর্ণা তাতে মুখ্যমন্ত্রীর যোগদান করাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, ফলে একদিকে অমিত শাহের বৈঠক সভা, অন্যদিকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসা, রাজনৈতিক ভাবে কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের দামামা যে বেজে গেল এটা নিয়ে কোনো সন্দেহ রইল না, ফলে একদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদকে যাতে ত্বরান্বিত করা যায় সেই জন্য এই এবং এর পরেও যাতে আগামী সময় বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতা নেতৃবৃন্দের কাছে যাতে এই বার্তা পৌঁছানো যায়, বা বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা দাবি উঠছে যে সমস্ত টাকা পয়সা যেটা দাবি করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টের টাকা, বিশেষ করে 100 দিনের কাজ, তাহলে 100 দিনের কাজ, আবাস যোজনা, এটা নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ বারবারই উঠে এসেছে, কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি তারা এসছেন এখানে, টিম এসছে তারা দেখেছেন, তারপরে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু প্রদীপ বজেন্দ্র কিছুদিন আগে নিউজ টাইমকেই দিয়েছিলেন তার বক্তব্য। ফলে সব মিলিয়ে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে তৃণমূল বিধায়কদের কালো পোশাক পরে ধর্ণা চলছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে। জয়, এই ধর্ণা কতক্ষণ চলবে? দেখো, এমনি শিডিউল টাইম 3 থেকে 5টা, যদিও আজকে
একটু আগে থেকে ধর্ণাটা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তবে মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবেন ততক্ষণ নিশ্চয়ই এটা চলবে, তবে শিডিউল টাইম 5টা পর্যন্ত চলার কথা, সেটা মুখ্যমন্ত্রী কতক্ষণ থাকবেন তার প্রেরোগেটিভ, তিনি যতক্ষণ দরকার হবে বা আপনি 5টা পর্যন্ত তিনি থাকতেও পারেন বা তার আগে তিনি চলে যেতে পারেন একটা। এর পাশাপাশি কোনো সিকিউরিটির ব্যাপারও রয়েছে, ফলে সেটা নিয়ে মোটামুটি ধরা হচ্ছে যে 5টা পর্যন্তই এই ধর্ণাটা চলবে। ধন্যবাদ জয়, আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী।